যুক্তরাষ্ট্রের সিটি অফ অরে ক্রাইম কমিশন ও পুলিশ ডিপার্টমেন্ট কর্তৃক সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রাইম কমিশনার সুমন কবির বুধবার ষোলো অক্টোবর অরেঞ্জ সিটির গাজীব ব্যাংকুয়েট হলে অরেঞ্জ ক্রাইম কমিশন উদ্যোগে আয়োজিত তাদের বত্রিশতম অ্যানুয়াল সিটিজেন্স অ্যাপ্রিসিয়েশন ডিনারে সুমন কবিরকে অসাধারণ নেতৃত্বের জন্য এই বিরল সম্মানে সম্মানিত করা হয় বাৎসরিক এই অনুষ্ঠানে স্থানীয় আমেরিকান নাগরিকদের তাদের বীরত্ব এবং কমিউনিটিতে বিভিন্ন ধরনের অবদানের জন্য পুরস্কৃত করা হলেও বাংলাদেশি বংশোদ্ভূত কাউকে প্রথমবারের মতো এই সম্মাননা দেওয়া হয় এছাড়া অনুষ্ঠানে পুলিশ অফিসার ফায়ার ফাইটার সার্ট এবং সিভিলিয়ানদের মধ্যে থেকেও সমাজ এবং মানব জীবনে অসাধারণ অবদানের জন্য বিভিন্ন জনকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে অরেন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ক্যাপ্টেন ডিলেন বেগ তুলে ধরেন ওয়ারেন কমিউনিটিতে সুমন কবিরের অসাধারণ নেতৃত্বের কথা সুমন কবির তার বক্তব্যে সিটি অফ অরেনকে নিরাপদ সিটি হিসেবে অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ওয়ারেন ক্রাইম কমিশনের চেয়ারপারসন অ্যাঞ্জেলা মিডলস ওয়ার্ডের সঞ্চালনায় ওয়ারেন সিটি মেয়র স্টোন তার বক্তব্যে পুরস্কারপ্রাপ্ত সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁত্রিশ ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক স্টিভেন বিদা বিচারক জন চুমুরা নবনিযুক্ত ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স ওয়ারেন ফায়ার কমিশনার উইলবার্ট ম্যাক অ্যাডাম ওয়ার্ডেন কাউন্সিল ভাইস চেয়ার মেলোডি ম্যাগগি কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মোর কাউন্সিল ম্যান জোনাথান লাফার্টি হেনরি নেউনান গ্যারি বৈকি ওয়ারেন ক্রাইম কমিশনার মাইক রাইলি নাজিম আহমেদ এন্ট্রি কিংস ক্রাইম কমিশন সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিন সহ আরও অনেক মাংসমতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাস, মুরগ কবুতর কোয়েল টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি